শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করতে এলাম। সেটা হচ্ছে, এই প্রশ্নটা আমার মনের মধ্যে খুব চলতো যে কেন যে কোনো পুজোর আগে আমরা তিনবার, যে কোনো পুজো শুরুর আগে যেরকম জয় মা জয় মা জয় মা বা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরকম বলি, কেন তিনবার? তো এটা আমি জানি না তোমাদের মনে আসে কি না, আমার তো আসতো। তো আমার যেটা আসতো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এরকম তিনবার কেন, দুবার না কেন? ওম নম শিবায় ওম নম শিবায় না কেন? বা আমি জানি না তোমরা একবার বা দুবার করো কি না, আমি তো তিনবার করি। আমি জানি না, আমি সবসময় আমি তিনবারই করি। যে কোনো মন্ত্র, মন্ত্র নয় মানে পুজো শুরুর আগে বা কার ভগবানের নাম যখন আমি স্মরণ করি তিনবারই করি। তো এটা একটা। আরেকটা হচ্ছে যে এই যে আমরা প্রার্থনা করি, বলছে প্রার্থনা শুড বি দ্য রাইট অ্যাটিটিউড, বলছে প্রার্থনাটা ঠিক ঠিক অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে মনোভাব বলতে পারো, বা অ্যাটিটিউড মানে কি বলবো, মানে কোনো কিছুর প্রতি একটা দৃষ্টিভঙ্গি বলতে পারো, মানে কথাটা অ্যাটিটিউড মানে ওইভাবেই কথাটা এসেছে যে প্রেয়ার শুড বি ইন রাইট অ্যাটিটিউড। প্রেয়ার করলেই, শুধুমাত্র প্রেয়ার করলেই হবে না, কোনো একটা রাইট অ্যাটিটিউড নিয়ে প্রেয়ার করতে হয়। তো এই দুটো ভীষণভাবে কোরিলেট করছে। তো তোমাদের সঙ্গে এটা আমি ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করতে এলাম, ছোট্ট বলি তারপর সে বক বক করতে করতে দেরি হয়ে যায়। তো বলছে তিনটে এক্সিস্টেন্স মানুষের জীবনে, মানুষ নয় যে কোনো লিভিং বিইং, যে কোনো যারই প্রাণ আছে তার তিনটে তিনটে স্তর আছে। আমরা হয়তো উপর থেকে বুঝতে পারি না, কিন্তু তিনটে স্তর কি, থ্রি এক্সিস্টেন্সেস মানে হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফিউচার, এই তিনটেতে বাধা। এখন আমরা গাছপালা, যারা আমাদের মতো নড়া মানে কথা বলতে পারে না বা কিছু, আমরা তাদের সঙ্গে শেয়ার করতে, তারা আমাদের সাথে শেয়ার করতে পারে না, বা অন্যান্য প্রাণীকুল, তো আমি বলছি মানে মানুষের কথা আলাদা করে বলছি, কারণ ক্রাইটেরিয়াগুলো মানুষে এসে থাকে, কারণ একমাত্র মানুষই শেখাতে পারে। মারাত্মক কথাটা, তোমরা যদি একটু ভাবো, প্রাণীকুল বা জীবকুলের মধ্যে একমাত্র কিন্তু আমরা শেখাতে পারি, তার জন্যই তো সর্বশ্রেষ্ঠ। তো এইবারে পাস্ট প্রেজেন্ট ফিউচার, এটার সাথে কীভাবে মন্ত্র জড়িত, কীভাবে? তো যখন আমি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলছি, তখন হচ্ছে, বা যে কোনো কৃষ্ণের নাম বলো বা যার ইষ্ট যে নামে বলছি আমরা, তখন তিনটে মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার, যখন আমি প্রথম ওম বললাম তখন হচ্ছে, মানে ওম নম শিবায় বা আমার ইষ্টের নাম করলাম, প্রথমটি হচ্ছে আমার অতীতের যা আমি ক্যারি করে নিয়ে এসেছি, দ্যাট ক্যান বি লাস্ট মোমেন্ট অলসো, ওই পুরোনো মানে সবটাই ইনক্লুডেড, সেই সমস্ত কিছুর দায় আমার। মারাত্মক, মানে বলছে যদি অ্যাটিটিউড আমরা কারেকশন করে নিই আমাদের জীবন বদলে যাবে। আমরা এমনি নর্মালি প্রেয়ার করি, আমরা কিন্তু এত কথা ভাবি না। তো লোকে আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে, রঞ্জনাদি মেডিটেশন কী করে হয়? মেডিটেশন তো একটা কথায় বলা যায় না, এই যে একটু একটু করে শেখাচ্ছি, তো এগুলো কিন্তু সবই মেডিটেশনেরই এক একটা করে স্টেপ। তো এটা আরেকটা স্টেপ। এবার অনেকে অনেকে বলে মানে এটা কি এখন আমরা এখন ইয়াং, আমাদের কি, মানে আমাকেও বলেছিল, মানে আমারও মনে পড়ে আজ থেকে 20-22 বছর আগে, আমি নাম নিচ্ছি না, আমার খুব কাছের একজন আমাকে বলেছিল যে এখনই কেন এরকম এইসব নিয়ে ইয়ে করিস, বয়স পড়ে আছে পরে করিস। তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যখন শরীরে ক্লান্তি এসে যাবে, যখন মনে সেই টায়ার্ডনেস ঢুকে যাবে, মানে জীবন কাটিয়ে দেওয়ার একটা প্রান্তে গিয়ে, তখন করে নতুন কিছু শেখার মতো আমাদের আর সেই ইচ্ছেটা থাকে না বা এনার্জিটা থাকে না। তার জন্য যা করতে হয় ছোটো বয়সে কর, ছোটো বয়সে দেখবে নেওয়ার ক্ষমতাটা বেশি থাকে, তাই সাধনা করো, যাই করো ছোটো বয়সে, ইয়াং বয়সে করে নাও। তো যাই হোক, যেটা সঙ্গে বিয়ে, যে আমি যখন আমি প্রথম ওমটা বলছি সেটার অস্তিত্ব হচ্ছে যে আমার যা কিছু আমার জীবনে ঘটছে, যা কিছু ভালো আমার খারাপটাও আমার, যদি আমার জীবনে খারাপ কিছু ঘটে থাকে সেখানে আমার স্বামী কিন্তু দায়ী নয়, যেটা আমরা সাধারণভাবে দোষ দিয়ে থাকি, তোমার জন্য এটা হয়েছে, বা মানে আমি স্বামীদের বলছি বউরা দায়ী নয়, আবার বউদের বলছি স্বামীরা দায়ী নয়, যার যার নিজের। আজকে আমরা মেয়ে, কেউ ছেলে, আগামী জন্মে কি আমরা জানবো না, আমাদের ক্যারি করবে, কিন্তু এই প্যাটার্নগুলো ক্যারি করবে। তো প্রথম হচ্ছে মেনে নেওয়া,
মেনে নেওয়া, যে আমি কাউকে আমার আমার কর্মের জন্য আমি কাউকে দায়ী, যেটা আমরা করে থাকি তোর জন্য, এটা হলো তোর জন্য। বলছে এত মানে জীবন এত দুর্বিষহ হয়ে যায় না, মানে চিন্তা করা যায় না। তো ওই প্রথমটা হচ্ছে ওইটা। আর দ্বিতীয়টা হচ্ছে এই মুহূর্তটা আমার জীবনে মারাত্মক একটা মুহূর্ত, এই মুহূর্তটাকে যেতে দেওয়া যাবে না, এই মুহূর্তটাতে আমি কনসিয়াসলি যে কাজগুলো করব সেগুলো কিন্তু ওই সেকেন্ড মানে পাস্ট প্রেজেন্ট যেটা এখন এখন যেটা করছি, এই মুহূর্তে আমি যেটা করছি, যেভাবে আমি আমার জীবন চালাচ্ছি। আমরা তিনবার এমনি মাথা ঠুকে ভগবানের কাছে এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, 10 মিনিট আমি, আর খুব একটা কমন কথা হয় আমার সকালের কাজ সেরে নিয়েছি, আমার সকালে পুজো সেরে নিয়েছি, পুজো সেরে নিয়েছি, এটা আরেকটা ভুল, পুজো সেরে নিয়েছি মানে স্নান জামা কাপড় কাচা বা আর যেরকম পুজো হচ্ছে ওই সেরে নেওয়ার মধ্যে, মানে আজকে আমি সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি। অ্যান্ড তোমরা আমাকে বলতে পারো এগুলো হয়তো শব্দ চয়নের দোষ, মানে শব্দ চয়ন হয়তো ভুল, কিন্তু না, আমি কথা বলে দেখেছি যে শব্দ চয়ন না, ভিতরে তারা মিনই করে আমি সেরে নিয়েছি, এটাও রাইট অ্যাটিটিউড নয়। ওই কারেকশান বলে না, যে আমাদের চিন্তাধারার কারেকশান, এগুলো মারাত্মকভাবে কিন্তু কারেক্ট করে। তো বলছে যে কী বলবো আর, যাই হোক অনেক কথা চলে আসে, অনেক বড় হয়ে যাবে। তো যেটা বললাম প্রথমটা হচ্ছে যে আমি আমার যা কিছু আমার জীবনে ঘটছে তার দায় আমার একমাত্র আমারই। এবং সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে প্রেজেন্ট, সেটা হচ্ছে ওই যেটা আমি করে এসেছি প্রিভিয়াস গত মোমেন্টেও যদি আমি কিছু করে থাকি, আমি তো জানি না, সব তো আমার জানা নয়, আমার অজ্ঞানত মানে আমার অজানায় অনেক কিছু আমরা করে ফেলি, সেটা দায় আমি নিলাম। এবং পরের পরেরটা হচ্ছে আমি কথা দিলাম আমি এই মুহূর্তটা পাল্টাবো, আমার চিন্তাধারাকে, আমার সমস্ত জিনিসটাকে আমি পাল্টাবো, আমি যেরকমভাবে আগে ভাবতাম আমি এখন আর ভাববো না, আমি মানুষকে ব্লেম করব না, যা কিছু আমার জীবনে এসেছে সেটা আমার দায় এবং আমি সেটাকে পাল্টাবো, হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মারাত্মক, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষই করি না, কি বলি যে আমাদের সময় নেই, নিজের জীবনে এত কষ্ট আমরা অন্যের জীবন আর কি দেখব ম্যাক্সিমাম, কিন্তু তাতে কি হয় কর্মা কারেকশন হয় না, মানে যেখানে ছিল আধুরা বলে। তো প্রথমটা হচ্ছে ওই ওম নম শিবায়, আমি সমস্ত দায়িত্ব আমার যা যা কিছু আমি করে এসেছি তার দায় আমার। সেকেন্ডটা হচ্ছে আমি কথা দিলাম তোমায়, তুমি করে দাও, তুমি করে দাও, তুমি করে দাও, ভগবান এসে করে দেবে না, মানে এটা আমার সম্পূর্ণ নিজস্ব অনুভূতি থেকে আমি তোমাদের বলছি, তোমরা সহমত নাও হতে পারো। তো সেকেন্ডটা হচ্ছে আমি, তুমি আমার সঙ্গে থেকো, তুমি আমার হাতটা ধরে থেকো, আমি আমি করব। তো আর তৃতীয়টা হচ্ছে আরও মারাত্মক, সেটা হচ্ছে যেটা মানুষ জানেই না বা করতেও চায় না, তাদের সময় নেই বা তারা অসুস্থ বা তাদের বিভিন্ন রকম প্যাটার্ন থাকে মানুষের, সেটা হচ্ছে থার্ড, বলছে আমি যা যেভাবে যেভাবে মনোভাব অ্যাপ্লাই করে আমি আমার জীবনটা এখনও আজকে এই মুহূর্তে সেটা আমি যেটা করেছি আমি সেটা আমি মানুষকে শেখাবো ভবিষ্যৎ, মানে আমি যদি বাঁচি বা আমার জীবনটা যদি সুন্দর হয় বা আমার জীবনটা যেরমই হচ্ছে, কেননা এই প্রথম দুটোকে যেই আমি পাস্ট আর প্রেজেন্টকে আমার জীবনের সাথে কানেক্ট করলাম, ফিউচার ঠিক হতে বাধ্য, কারণ আমার পাস্টে কোনো দায় নেই, আমার দায়ভার নেই, আবার সেকেন্ডেও আমার কোনো দায়ভার নেই, আমার আজকের জীবনটাই একেবারে জীবকুলের মতো কেটে যাচ্ছে, মানুষের যে সুপ্রিম চিন্তাধারা হচ্ছে না, আমার পুরনো দিনে কী করেছি সেই নিয়ে খচর 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 অভিযোগ এই সেই ওটাকেই কন্টিনিউ করছি আমি আজকেও, কোনো অ্যাটিটিউড চেকিংয়ের কোনো ব্যাপার নেই। থার্ড, ভবিষ্যতে কারোর প্রতি কিছু কাউকে কিছু শেখানো দায়িত্ব নেই। তো তিনটেই হচ্ছে এই, তো এটার মানে তিনটে যে আমরা তিনবার যে আমরা বলি ভগবানের নাম, আমি জানি না তোমরা যারা বলো সবাই, আমি জানি না কেউ হয়তো একবার বলো, কেউ হয়তো দুবার, কেউ চারবার, আমি নিজে 3 বার বলি প্রমাণ, মানে মুখে তোমাদের বললাম যে ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, এই তিনটেই হচ্ছে আমার। প্রথমটা হচ্ছে যা কিছু আমার জীবনে ঘটছে তার দায় আমার, দ্বিতীয় হচ্ছে যা কিছু ঘটে গেছে আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি আমি কাউকে ব্লেম দেবো না, কাউকে কিচ্ছু না, সবটা আমার, আমি কারেক্ট করবো, কারেকশনটা আমাকে করতে, খাতার হোমওয়ার্ক যেটা আমি পেলাম ওটা হোমওয়ার্ক, ওটা আমার জমা, ওটা এখন আজকে আমি ক্লাসে বসে করার মতো, আমারটা কেউ করে দিলে হবে না। আর 3 নম্বর হচ্ছে মানুষকে শেখাবো, কথা দিলাম। তো এই তিনটে, পাস্ট প্রেজেন্ট আর ফিউচার, এই তিনটে বেঁধে গেল আমাদের। তো এই একটা, আরেকটা হচ্ছে সবসময় প্রার্থনার মধ্যে নিজের নেগেটিভিটিগুলোকে ছাড়া, যেরকম
এই যে বড় বড় অসুখ মানুষের, অনেক বড় বড় অসুখ, তো নিশ্চয় তোমাদের শুনেছো বা এরকম যে ডাক্তাররা পর্যন্ত, সায়েন্স মানে বিজ্ঞান পর্যন্ত যখন হার মানে, তখন বলে যেখানে বিজ্ঞানের শেষ সেখান থেকে বিশ্বাসের শুরু। যার কোনো যুক্তি নেই, বিশ্বাস, সাধারণত লোকে বলবে এ কেন বিশ্বাস করো, এসবের কোনো মানে নেই। কিন্তু যখন মানুষ শেষ অবস্থায়, যখন সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, যখন আর কোনো ওয়ে আউট নেই যে এবার দিন গোনা বা এরকম, যখন তখন কিন্তু ডাক্তাররা পর্যন্ত বলে এখন আমরা যা করার আমরা করে দিয়েছি, এবার ভগবানের নাম করুন, এরকম আমি আমি শুনেছি এরকম। তো সেটাই বলছি, যেখান থেকে যেখানে সত্যি গায়ে কাঁটা দেয় ভাবলে, তো তোমরা বলতে পারো হয়তো যে তুমি তুমি ভগবান মানো বলে তুমি বলছো, যারা ভগবান মানে না তারা কি বলবে। এগুলো কিন্তু সত্যি মানে কি বলবো, দেখার বিষয়। আমরা যদি চোখ খুলে কান খুলে দেখি, আমরা কিন্তু এরকম অনেক অভিজ্ঞতা দেখতে পাই যেখানে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। যে আমি মজা করে তোমাদের একটা ঘটনা বলছি, দিওয়ার বলে একটা সিনেমা এসেছিল অমিতাভ বচ্চনের, নাস্তিক ছিল সেও, কিন্তু ভগবানের কাছে যেতে হয়েছিল। কাজে ভগবান নাই বা মানলে, চেহারায় নাই বা মানলে, আমার জীবনটাকেও যদি ভগবান মানো বা একটা শক্তি নিরাকার কিছু মানো, তো যাই হোক, সেইটা হচ্ছে যে যেখানে ওই সায়েন্স শেষ হয়ে গেল সেখানে কিন্তু বিশ্বাসের শুরু। তো যেটা কানেক্ট করছি, করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে আমার ঠাকুর না করুক কোনো সমস্যা, আর্থিক সমস্যা, যেখানে সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে গেছে, আর কোনো দরজা খোলা পাচ্ছি না, কালকে কি হবে আমি জানি না, কোনো অসুখ, মৃতপ্রায় ব্যক্তি যার আর কোনো রাস্তা নেই, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, সেখানে বলছে এই যে তিন রকম মন্ত্র বললাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তিনবার যে বললাম না, ওই তিনটে, প্রথমটা দায়িত্ব নিলাম, আজকে থেকে আমার যা যা কিছু রোগ, আমার যা কষ্ট, সব দায়িত্ব আমার, আমার স্বামীর না, আমার মেয়ের না, আমার এটা ট্রেনিং, সব আমার, সব আমার। আমি হয়তো সেকুলার মানে নর্মাল চোখে হয়তো মনে হবে এর দোষ ওর দোষ, আসলে তা নয়। তো যাই হোক, আমি এসেছি, আমার আমারটা ক্যারি, আমি আজকে এখানে যদি না জন্ম অন্য জায়গায় জন্মাতাম এই জিনিসটাই হতো। এরকম অনেক মানুষ আমি দেখেছি যারা সাতখানা আটখানা বিয়ে, একটা বিয়েতেও সে একটার পর একটা বউ ছেড়েছে আনন্দ পাওয়ার, শান্তি পাওয়ার জন্য পায়নি, কারণ কর্মটা বউয়ের নয়, কর্মটা মানুষটা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেই রকম ক্ষেত্রে যেখানে সমস্ত কিছু শেষ, বিশ্বাসের শুরু। বিশ্বাসটা হেবের না, বিশ্বাসটা হচ্ছে আমাকে আমার নেগেটিভিটিগুলো, আমার ফান্ডামেন্টাল যে ডার্কনেস, মানে আমার ভিতরে প্রত্যেকটা মানুষের, এখন তো মানে চোখে পড়ে মানুষের, যেই মানুষ কথা বলে না সঙ্গে সঙ্গে বোঝা যায় যে কার কোথায় ওই ডার্কনেস এরিয়া, নেগেটিভিটি ঘিরে ধরে আছে, ওইগুলোকে ছাড়তে হবে একটা একটা করে, পারলে প্রতিদিন ভগবানের কাছে যে এই অসুখটা আমার সেরে যাবে, আমি দায়িত্ব আজকে থেকে পাস্ট প্রেজেন্ট ফিউচার, পাস্টে মানে অতীতে যা করেছি আমি দায় নিলাম, বা আজকের মুহূর্তে আমি নিজেকে পলিশ করব, এবং আমি কি যেভাবে আমি করছি সেভাবে মানুষকে শেখাবো, আমি একা নই, আমি মানুষকে শেখাবো, জীবক মানে মানুষকে শেখাতেই যেন আমার জন্ম, আমার জীবন দিয়ে আমি মানুষকে শেখাবো, মানে আমার জীবন দিয়ে বলতে আমার এক্সারসাইজ করে আমি আমি করে শেখাবো মানুষকে। এবং সেটা কি যে আমার ভিতরে কোনটা খারাপ, অনেক মানুষ আছে যাদের আজীবন কেটে যায় তারা জানেই না কোনটা খারাপ, ওইটাকে বের করতে হবে, বের করে কথা দিতে হবে যে আজকে থেকে আমি এটা বিসর্জন দিলাম, আজকে থেকে বিসর্জন। আসবে না কি যে হিংসুটি, তার কি হিংসে আসবে না, আসবে, যে ভীতু, আমি ভীতু ছিলাম, আসবে না, আসবে। আশাটা বলছে ক্রাইম নয়, ক্রাইম কোনটা, ওটাতে থেকে যাওয়াটা ক্রাইম। আমি কারোর আমি ভালো দেখতে পারি না, পরশ্রী কাতর, বা আমি কাউকে ভালো বলতে পারি না, আমার খারাপটা মুখে চলে আসে, এগুলো কিন্তু একদম ফান্ডামেন্টাল ডার্ক এরিয়া আমাদের লাইফের, একটা একটা করে ছেড়ে দেখে এরকম কিন্তু প্রচুর বড় বড় রোগ সেরে গেছে, প্রচুর বড় বড় রোগ, যেখানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল ফান্ডামেন্টাল এরিয়া। মানে এবার প্রশ্ন হচ্ছে যে আমাকে প্রশ্ন তোমরা করতেই পারো যে সংসারে আমরা তিনজন চারজন আছি, তাহলে আমি কেন? কথাটা হচ্ছে কারা কী করছে জানার দরকার নেই, এক তুমি তো তুমি করো, তোমারটা তুমি করো, তোমাকে দেখে আরও দরকার, ওই যে ওটা ওটা হচ্ছে থার্ড ফিউচার, তোমাকে দেখে মানুষ শিখবে, তোমাকে ওই জন্যই তো চেঞ্জ করা। এক একজনের কথাবার্তা উদ্ধত কথা, হ্যালো
চিৎকার করে, হ্যালো, বা কথাবার্তায় তার সার্কাস মানে সার্কাস্টিক ওয়েতে কথা, বা মানুষকে যেন মনে হচ্ছে আমি ইঙ্গিতে তোমাকে ছোট করছি, বা প্রতিটি মুহূর্তে এই ধরনের এরকম প্রচুর প্রচুর আছে উগ্র কথাবার্তা, খারাপ শব্দ চয়ন। বা দেখো, কষ্ট পাওয়ার চাইতে তো এই কষ্টগুলো করা ভালো, যে কোনো একটা কষ্ট পাওয়ার চাইতে ভেতরে এই কষ্ট, এগুলো তো বাইরে কেউ দেখছেও না, তোমাকে ইট পাটকেল তুলে মাথায় সিমেন্টের বস্তাও তোমাদের, এটা ছোট ছোট ভিতরে কার্মা থিঙ্কিং প্যাটার্নের কারেকশান, যেই হলো কার্মা কারেকশান হয়ে যাবে। তো প্রথমের ওই অতীত পাস্ট প্রেজেন্ট ফিউচার, অতীত হলো আমি দায় নিলাম, আমার যা কিছু হচ্ছে আমার দোষে, আমার আমি নিয়ে এসেছি, আমার আমার অ্যালবাম ওটা, আর আজকে থেকে আমি সেটাকে চেঞ্জ করব, কথা দিলাম একটা একটা করে নেগেটিভিটি সরাবো। আর থার্ড হচ্ছে মানুষকে শেখাবো, যা আমি আমি যদি করতে পারি তুমিও করতে পারো। তো আছে এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যারা এরকম শুরু করেছিল কিন্তু বেশি দিন করতে পারেনি, ছেড়ে দিয়েছে বিভিন্ন কারণে। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি বিগিনিং টু দি এন্ড, কনসিস্টেন্সি বিগিনিং টু দি এন্ড। যেদিন তুমি কথা দিলে একদম জীবনের শেষ মুহূর্ত অবধি এটাকে চালিয়ে যেতে হবে, নালে কিন্তু আবার কর্ম ঘুরে আসে, কর্ম ঘুরে আসে, এটা আমরা দেখি, মানে আমাদের জীবনে দেখা। তোমরা যদি চিন্তাভাবনা করে থাকো তোমরাও বুঝতে পারবে। কাজে যেটা বললাম, তিনটে পাস্ট প্রেজেন্ট ফিউচার, মানে আমাদের তিনটে এক্সিস্টেন্স, তার মধ্যে ওই যেটা বললাম কারোর কারোর কথায় ভীষণ কথায় কোনো মিষ্টত্ব নেই, এটা আমার মা বলতেন, যে অনেক অনেকের ক্ষেত্রে বলতেন কিরে তোর মা মধু দিয়ে দেয়নি এরম কথা, বড়রা বলতেন আজকে সেগুলো পড়াশোনা করে জানতে পারি, কথায় মিষ্টত্ব মারাত্মক, কথায় মিষ্টত্বটা মানে বলছি তো ওটা মিষ্টির প্রলেপ দিয়ে দেয় কর্মে। তো যাই হোক, এইগুলো নিজেদেরকে চেঞ্জ করে আমরা যদি এগুলোকে বিসর্জন দিতে পারি, এবং বিগিনিং টু দি এন্ড, রোজ আজকে সাত দিন করলাম আর সাত দিন করলাম না, ধর আজকে তো বেড়াতে গেছি ছুটি, ওরকম নয়, রোজ রোজ দিবারাত্র সবসময় মনে থাকবে যে আমার আমি আমার জন্মটাই হচ্ছে আমার নিজের জীবনের সমস্ত জিনিসটাকে আমি চেঞ্জ করে ট্রান্সফর্ম করে মানুষকে শিখিয়ে যাচ্ছি, একটা একটা করে জিনিস ভিতর থেকে নিয়ে ফেলে দিতে হবে বাইরে, বিসর্জন, বড় বড় রোগ বড় বড় জিনিস কেটে যায়। তো যাই হোক, আর তাও 17-18 মিনিট হয়ে গেল, তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে করতে এলাম, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলো, ভিডিওর মাধ্যমেই উত্তর দেবো। যদিও তোমাদের আমি বলি যে তোমরা হোয়াটসঅ্যাপ ফোন হয়তো ধরতে পারি না, তো মেসেজ করো বা যেরকম করো তোমরা করো, যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করলাম এই টপিকটা একটুখানি পরিষ্কার করে তোমাদের বলে দিতে, যে এই অ্যাটিটিউড পাল্টে বড় বড় রোগ সরানো যায়, সেটা অর্থনৈতিক রোগ হতে পারে, দৈহিক হতে পারে, যা কিছু, সেটা কিন্তু এইভাবে প্রথমে দায়িত্ব নেওয়া, চেঞ্জ করা, এবং আমি মানুষকে শেখাবো আমার জীবন দিয়ে। তো এইভাবে করতে থাকলে জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয় জীবন। তো যাই হোক, এই এই নোটেই রাখলাম, ভালো থেকো তোমরা সবাই, কজে থেকো।